ভারত সরকার যোগাযোগ মন্ত্রালয়ের অধীনস্থ দূরসংযোগ বিভাগে মোবাইল টাওয়ার স্থাপন সন্দর্ভত রাজহুয়া পরামর্শ জারি করেছে। এরগে সরকারে বহু দিক স্পষ্ট করে দিছে। মোবাইল টাওয়ার স্থাপনের আপনার কোনোবাই ফোন করেছে নাকি? এটা গোচরে এই সম্পূর্ণ জালিয়াতি পোহরলে আনিছে। আপনি হয়তো মোবাইল নেটওয়ার্কত সংকেতর অভাব অনুভব করে আছে, কিন্তু যদি কোনোবাই আপনার ঘর মোবাইল টাওয়ার স্থাপন করবলে এই সমস্যার সন্দর্ভত আপনার সঙ্গে যোগাযোগ করে, তেন্তে ই এক ডাঙর প্রবঞ্চনা হব পারে। কিছুদিনেরপরা এনে বহু গোচর পোহরলে আহিছিল, যত প্রবঞ্চক লোকে কোম্পানিটির এজেন্টর ভাওলৈ মোবাইল টাওয়ার স্থাপন করার মানুষক প্রতারণা করবলৈ চেষ্টা করেছিল। ভারত সরকারে জারি করেছে এই সমূহ পরামর্শ। টেলিকমিউনিকেশন বিভাগের ডিস্ট্রিবিউটর হয়েছে যে একাংশ অসাধু কোম্পানি, এজেন্সি বা ব্যক্তিয়ে মোবাইল টাওয়ার স্থাপনের নামত মাহেকীয়া বৃহৎ ভাড়া আদির প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষক প্রতারণা করে আছে। এই সকলবর প্রতি লক্ষ্য রাখি ভারত সরকার যোগাযোগ মন্ত্রালয়ের অধীনস্থ দূরসংযোগ বিভাগে মোবাইল টাওয়ার স্থাপনের সঙ্গে জড়িত জালিয়াতির গোচর সমূহের উপর রাজহুয়া পরামর্শ জারি করেছে। এই পরামর্শের জড়িয়ে সরকারে স্পষ্ট শব্দরে জনসাধারণক জানাইছে যে টেলিকমিউনিকেশন বিভাগ বা প্রায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মোবাইল টাওয়ার স্থাপনের ঠাই ভাড়া দিয়ার জড়িত নহয়। প্রায় বা ইয়ার বিষয়াসকলে মোবাইল টাওয়ার স্থাপনের কোনো NOC প্রদান নকরে। সরকারে লগতে জানাইছে যে টেলিকম সেবা প্রদানকারী, আন্তঃগাঁথনি প্রদানকারী আপডেটর তালিকা, যখন মোবাইল টাওয়ার স্থাপনের অনুমোদিত দুয়োরে তালিকা দূরসংযোগ বিভাগের ওয়েবসাইট যোগে লাভ করব পাৰিব। কেন্দ্রীয় সরকারে জনসাধারণক সকিয়াই দিয়ে যে যদি কোনো কোম্পানি বা এজেন্সি বা ব্যক্তিয়ে মোবাইল টাওয়ার স্থাপনের ধন বিচার, তেন্তে অতিরিক্ত সাবধান হোক আর ওসর আরক্ষী প্রশাসনের যোগাযোগ করব। ইয়ার TSP অর্থাৎ টেলিকম সেবা প্রদানকারী আর আন্তঃগাঁথনি প্রদানকারীর সংঘই নিশ্চিত করেছে যে সদস্যসকলে মোবাইল টাওয়ার স্থাপনের কোনো ধরনের ধন বিচরাও নাই। কোনো ব্যক্তি যদি এনে কোনো প্রবঞ্চনামূলক কাম ধরা পেলায়, তেন্তে আরক্ষীক খবর দিব পারে বলেও পরামর্শত উল্লেখ আছে। ইয়ার উপরও DOT-র স্থানীয় ক্ষেত্র ইউনিট সমূহের সঙ্গেও যোগাযোগ করব পারি। তেওঁলোকৰ যোগাযোগের তথ্য DOT-র ওয়েবসাইট অর্থাৎ www.gov.in উপলব্ধ। নিউজ ডেস্ক, টাইমস, গুৱাহাটী।